Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এখানে তো কোনো গাছে ফুল নেই, তুমি এখানে কি করছো? ফুল? হ্যাঁ সেইটাই তো রে, কোনো গাছে তো ফুল নেই। হ্যাঁ আসলে কি জানিস তো, এই গাছটা না সাদা ফুলে ভরে থাকে, সেই কারণে দেখ অভ্যেসবশত এখানেই চলে এসেছি। তুমি এখানে কি করছো? এখানে তো কোথাও ফুল নেই। হ্যাঁ তাই তো, অভ্যেস অভ্যেস বুঝলি দাদু ভাই, তোরা তখন কোথায়? এই গাছটা ভর্তি ফুল আমি তুলে নিয়ে যেতাম আজলা করে তোর মাকে দিতাম, তোর মা কৃষ্ণ পুজো করতো, সেই অভ্যেসেই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল 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 ওখান থেকে ফুল তুল। না 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 দিদা, আর ফুল তুলতে হবে না, মেসো দাদু বললে অনেক দেরি হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না। রাস্তায় কোনো মন্দিরে দাঁড়িয়ে তুমি ডালা দিয়ে পুজো দিয়ে দিও। হ্যাঁ সেই ভালো রে, চ দিদা ওদিকটা অপরিষ্কার, এদিক দিয়ে চলো। সাবধান দিদা, এখানে গর্ত হলো কি করে? এই তাড়াহুড়োতে তো গর্তটা বোঝাতেই ভুলে গেছি, কি হবে গর্ত? হ্যাঁ এই তো টগর গাছের গোড়ায়। তুমি খুঁড়েছো? আমি আমি কেন গর্ত খুঁড়তে যাব বাবা? গর্ত খুঁড়তে যাব কেন? কি রে তুই এখানে এসে আটকে গেলি? আমি তো আসছিলাম এখানে। কি এখানে বলতো, কি করছিস না কি? আর গুরুমা শোনো না, এখন আর পুজোটা তো দেওয়ার দরকার নেই, তুমি মন থেকে আশীর্বাদ করে দিও তাহলেই হবে, বুঝলে? আরে চল, সবাই অপেক্ষা করছে তো। তোর মেসো দাদু বলেছে যে কোনো মন্দিরে দাঁড়াবে, আমি পুজোটা দিয়ে দেবো। আচ্ছা বাবা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, এখন চলো তো। এক মিনিট মা, কেন দাঁড়িয়ে আছি সেটা একবার দেখে যাও। কেন? এদিকে এসো। কি হলোটা? কি কি মাই গর্তটা দেখো, মনে হচ্ছে সদ্য কেউ খুঁড়েছে। কেউ গর্ত খুঁড়েছে? কিন্তু কেন বলতো, কেউ কি কিছু রেখেছিল? মা কে কেন খুঁড়েছে সেটাই তো বড় প্রশ্ন। ইদুর? আরে বাবা ইদুর জানিস না কি, এরকম ভাবে মাটি খুঁড়ে গর্ত করে, তারপর সুড়ঙ্গ করে ঠিক বাড়ির মধ্যে পৌঁছে যায়। Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।